আমার নাম ভালো, আমার নাম ঝেড়িয়া হাগা। ঝেড়িয়া হাগা কারো নাম হয়? পছন্দ করবে? হ্যাঁ বাবা। আমার মাকে বলো না,
আমি একটা ছেলেকে ভালোবাসি, তোমাকে খুব পছন্দ আমার। না ওটা বাদ দাও দিই, আমাকে যা হয় করো। না হবে না, এরকম ছেলের বাবা না, ছেলের চেহারা দেখো পাগলু, দেখো ছেলে গুলো মোট্টু পাগলু, পেটটা মোটা পাড়া, আমি বিয়ে করব না। পেটটা মোটা কেন বললি নি? সানসান হবে। এই কি হবে? সানসান সন্তান তোমার ছেলে হবে নাকি? আমার সন্তান হবে না, তোরই ছেলে হবে। আমার বেটা আছে ওইখানে চালিয়ে দেবো। কোন একটা ব্যবস্থা করো। শোনো বাবা, তখন থেকে বলছি তুমি লাম্বা ছাপা করো না, আমার কথা তো কানে নিচ্ছ না, চুপচাপ বসো। এরপরে যদি তুমি লাম্বা ছাপা করেছো তাহলে কিন্তু তোমাকে মেয়ে দিতে পারো। কোথা বসে কিভাবে বসেছিস? আমার মেয়েরা সব শিক্ষিত, ভদ্রভাবে বসবি। আর শোন বাবা, আমার এই যে মেয়েটা আসবে ও শিক্ষিত, খুব রাগিদার, একদম সাবধানে সাবধানে কথা বলবি। আমি তোর কাকার ওটা তোর কাকিমা হয়, আর কাকিমাকে চিৎ করে ধরে নিচে ফেলে দিলে। সর্বনাশ, কি ছেলেকে আমাকে চিৎ করে ফেলে দিচ্ছে লোকের সামনে? আমার দোষ নাই। হ্যাঁ আমার দোষ নাই। দোষ নাই মানে? আমার দোষ নাই। দোষ নাই কার দোষ? আমি জাল ফেলে দিয়েছি, ছোট মাছটা ভুকে গিয়ে যা, বড় মাছটা আটকে গিয়ে। আমার দোষ নাই। হে বাবা, এইটা কে আমাদের বাড়িতে এসেছে? এই ছেলেটা এত বদমাশি করছে, ছেলেটা কে? শোন মা, ওই ছেলেটা খুব উপকার করেছিল, ওই জন্যই এসেছে। আর উপকার? হ্যাঁ, এত অসভ্য ছেলে আমাদের ঘরে ঢুকিছ কেন? ওই ছেলেটাকে যদি মনে করি না, একবারে কানে ধরে ঘর থেকে বার করে দেবো। কি ভেবেছো তুমি? আমাদের ঘরে দাঁড়িয়ে আমার মাকে চিৎ করে ফেলা? না মা, শোনো খুব ভালো, মা মা ঝড় করো, মা ঝড় করো। আমার বাবা তোমাকে কথা দিয়েছে, আমাদের চারটে মেয়ে আছে, যে কোনো একটা মেয়ে
আজ বুঝতে পারবে তাই নাকি? আরে তো আরে আগে এবারে আরে তুমি সবাইকে পছন্দ করছো, তোমার কি দেখে পছন্দ করবে? চেহারা দেখো মুখ পাগলু ভালো করে দাঁড়াও আমাকে আমি জানি না তুমি চাঁদ সামলে রাখো যো ছোনা মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, চাঁদ সামলে রাখো যো ছোনা। দারুণ তোকে দেখি সুষমা, ছেলে গলা খুব ভালো, গলা দেখছেন? তাহলে তো কি বলছি তরকারি খাই না। শোনা তোমার মাথা থেকে পা অবধি দেখলাম সব ঠিক আছে, দারুণ আছে, কিন্তু একটা জিনিস এত ছোট বিয়ে করা হবে না। আমার ছোট না বড় জানলে কি করে? তোমার দেহর মধ্যে এমনই জিনিস একটা ছোট, কাউকে তুমি ভালোবাসতেও পারবে না, কেউ তোমাকে ভালোবাসবেও না। কেন বলো তো? তোমার দেহর মধ্যে তোমার মনটা ছোট। আমন হ্যাঁ আমার মন ছোট? হ্যাঁ তুমি কি জানলে আমার মন ছোট? ব্যবহারে বোঝা গেল। কেন আমি কি করলাম? আমাদের বাড়িতে এসে 5 টাকার মিষ্টি আনোনি, তারপর আমাদের বাড়িতে এসে তুমি অসভ্যতা করছো। আমরা যদি কোনো বোন তোমাকে বিয়ে করি তাহলে এটা তোমার কে হবে? শাশুড়ি মা হবে। তা শাশুড়ি মাকে চিৎ করে ফেললে হ্যাঁ চুপা চুমা করতে যাচ্ছ, তাহলে তোমার মনটা ছোট না? শাশুড়িকে হ্যাঁ জড়ি ধরে পড়লে না চিৎ হয়ে? হ্যাঁ তোমাকে যদি বিয়ে করে উঠাম কে হচ্ছে? তোমার শাশুড়ি মা হচ্ছে। শাশুড়ি মানে মা? হ্যাঁ। তা মায়ের কোলে যদি পড়ে থাকি তো অন্যায়টা কি করেছি? কিছু মা মা কল্পনা ছেলে বুদ্ধি আছে, তুই বিয়ে কর, মা ছেলেটাকে বিয়ে কর। সত্যি মা বুদ্ধি আছে? আমি প্যান খুলে পেচ্ছাপ দিদি, সবাই প্যান খুলে পেচ্ছাপ করে, কেউ প্যান পেচ্ছাপ যার বুদ্ধি নেই সে প্যান বুঝবে না কি আর নারী না কি? শোনো তোমার এই বুদ্ধিটার জন্য তোমাকে আমি বিয়ে করছি। হ্যাঁ মাইরি 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 মরে লে ফটলে তোরা তো পেলি না রে। শোনো বিয়ে করবো, ভালো করে দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। শোনো একবার দেবের মতন কে দেবের মতন দাঁড়াবে সে বলতো দেব? হ্যাঁ ও বাবা আজ এটি কি দেবের মতো দাঁড়ানো হয়েছে? এটা কার্টুনের মতো দাঁড়িয়েছে বাবা। আগে আমার এই মেয়েটা যখন রাজি হয়েছে, এসো বাবা কাছে এসো, এসো মা। আমি আজ থেকে কি হলো বাবা? ওই আমার ডান হাত বাঁ হাত নাকি? না বাবা তা নয়, মেয়েদের বাঁ হাতটাই দিতে হয়। কেন? হ্যাঁ বাবা আজ থেকে আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম, জীবনে কোনোদিন কষ্ট দিও না বাবা। না না শুধু খাইতেই পাবে না। হ্যাঁ বাবা আমার মেয়ে খেতে পাবে না? আমাদের অভাব নাই, শুধু খেতে দিতে পারবো। আমি
চোখ বুঝে মালা দিয়ে দেবো। চোখ বুঝে কই দাও তো দেখি, চোখ বুঝে কই দাও দেখি। শাশুড়ি মা হবে রে, শাশুড়ি আমার বাড়ি যাবে না? হ্যাঁ বাড়ি যাবে, সেইটাই বলছি। ও নি বাড়ি নিয়ে যাবি, খামার কপালে নাকি? ভালো করে দাঁড়াও, আরে পড়ো পড়ো মহালা।